ধান ক্ষেত্রে রোগ পোক লাগিবার কৃষি বিভাগের পরামর্শ ক্রমে চাষী মানে ভুল কীটনাশক ঔষধ পকাই দিয়ে ফলে ধান গছগুড় নষ্ট হয়ে যাবার চাষী মানে এর অভিযোগ করে। এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাইবা পরে কৃষি বিভাগের চেতা পশিথিবা বেলে ক্ষতিগ্রস্ত চাষী মানে রাস্তাকে ওহ্লাইছেন। উত্ত্যক্ত চাষী মানে দীর্ঘ সময় ধরে ব্লক কৃষি অধিকারী ও ভিএডব্লু অটক রাখা সহ টায়ার জাড়ি রাস্তা অবরোধ করে। পূর্ব সূচনা অনুযায়ী বালেশ্বর জেলা রেমুনা ব্লক অধীন শ্রীজং পঞ্চায়েতর প্রায় 100 হেক্টর ধান ক্ষেত্রে পত্রপোড়া, কাণ্ডবিন্ধা, পচা আদি রোগ দেখা যাই, ফলে ধান গছগুড় শুখি যাই। এর প্রতিকার পাই চাষী মানে কীটনাশক ঔষধ ব্যবহার করে, হলে কিছু ফল ন মিলবার বাধ্য হয়ে সে কৃষি বিভাগকে জনাই। ব্লক সহকারী কৃষি অধিকারী প্রীতিরেখা মহালিক নির্দেশে পঞ্চায়েত কৃষি কর্মচারী অজয় গুচ্ছায়েত, বিজয় বারিক, শঙ্কর্ষণ বেহেরা প্রমুখ চাষ জমিকে যাই স্থিতি পরখি। তবে সমস্যা গুরুতর থাকার এনে জেলা কৃষি অধিকারী কৈলাশ চন্দ্র পরিডা অবগত করা। ক্ষেত্র সংরক্ষণ অধিকারী সুদাম কুমার নায়ক চাষ জমি পরিদর্শন করে চাষী মানুষ রোগর লক্ষণ দেখি রিহাতি দরের ঔষধ কিনি চাষ জমি পকাইবাকু পরামর্শ দিয়ে। পরামর্শ অনুসারে পঞ্চায়েতর 200 অধিক চাষী ইউনিকপ 500 ও আন্টিবেক ঔষধ কিনি জমিরে পকাই। মাত্র এই ঔষধ ব্যবহার করিবার 3 দিন পরে ধান গছগুড়িক হলদিয়া রঙ হওয়া সহ পোড়ি নষ্ট হয়ে যাই। জনাপড়া পরে রেমুনা ব্লক সহকারী কৃষি অধিকারী প্রীতিরেখা মহালিক, শ্রীজং ভিএডব্লু শঙ্কর্ষণ বেহেরা ও বিজয় কুমার বারিক ক্ষেত পরিদর্শনরে যাইলে। এতিকি বেলে ক্ষতিগ্রস্ত চাষী মানে ক্ষতিপূরণ দাবি করে সেমানকু বালেশ্বর ধামরা সল্ট রোড শ্রীজং পণ্ডাপুখরী ছকঠারে অটক রাখিবা সহ টায়ার জালি রাস্তা অবরোধ করে। ইয়ে আমার পত্রপোড়া রোগ লাগিছে বলি সরকারি লোক আসি এগ্রিকালচার বালা আসি কহিলে যে পত্রপোড়া লাগিছে, তা পাই ঔষধ আমাকে দেলে, আমি ঔষধ দেই সালা পরে ধান পুরা নষ্ট হয়ে যাইছে, আউ ধানর অবস্থা না, সেইপাই আমি রাস্তা রুখ করছু, যদি সরকার কিছু ন বুঝে আমি তার পরবর্তী কিছু পদক্ষেপ নবু। আমি চাহুছে আমার ক্ষতিপূরণ চাহুছু। খবর পাই খন্তাপড়া এএসআই গৌরহরি দাস ঘটনাস্থলে পৌঁছি চাষী মানুষ বুঝাসুঝা করে কিছু ফল মিলি নথিলা। অপরপক্ষে অপরাহ্নরে জেলা কৃষি উপনির্দেশক কৈলাশ চন্দ্র পরিডা, রাণীতাল আঞ্চলিক গবেষণা কেন্দ্রর বরিষ্ঠ বৈজ্ঞানিক উমাশঙ্কর নায়ক, অমরেশ খুণ্টিয়া, বালেশ্বর প্ল্যান্ট প্রোটেকশন অফিসর সুদাম কুমার নায়ক ও সুর প্ল্যান্ট প্রোটেকশন অধিকারী আশিষ কুমার সাহু প্রমুখ ঘটনাস্থলে পৌঁছি ক্ষতিপূরণ প্রদান পাই লিখিত প্রতিশ্রুতি দেবা পরে অটক রহিথিবা অধিকারী মানুষ চাষী মানে ছাড়িবা সহ রাস্তা অবরোধ হটাই। এটা আমার পত্রপোড়া রোগ হয়েছিল সৃজন গাঁরে, আমি আগর এটি আমি আসছিল তাঙ্কর যেতে সব অধিকারী হয়েছিল আমি তো ট্রিটমেন্ট পাই লিখি দিয়েছিল ঔষধ, আর যে কম্পোজিশন ঔষধ দিয়া হয়েছিল সেই ঔষধ অবশ্য পকাইছেন, কিন্তু টিকি বোধে আমার ঔষধ মানে সে গুণ কম বেশি হয়েপরে কিংবা তার সেটা আমি টেস্ট করবু নেই বাহারে, আর ঔষধ জনিত ক্ষয়ক্ষতি হয়েছিল প্রমাণ মিলা সেই ঔষধ পকাইবা যোগ ক্ষতি হয়েছিল, তেমন তাপাই আমার সব অনেক লিস্ট অনেক দেখি তা ক্ষতিপূরণ বিভাগের ব্যবস্থা করার ফোরকাস্ট করা।